আচ্ছা সেই দেড় বছর আগে সেইবার ওয়ানসাপ এই সেই সেই দেড় বছর আগে তুই জবরা ছাটি পচা পচি জি সো হে গাইস ইসমি মারো মুড়ি তেল দিয়ে আজকারও গাড়ি মারবো বিনা তেল দিয়ে এ রোদ গরমে যদি লাইন চলে যায় অনেক হয়ে যায় লোচা কি এ রোদ গরমে যদি লাইন চলে যায় তো অনেক হয়ে যায় লোচা আজ আমি যার ফোন মারবো তার নাম হচ্ছে বস্তির ছেলে পচা তো বেশি বকবক না করে ভিডিও ডাইরেক্টলি স্টার্ট করা যাক হাই ফোকস বসছে পা বলছি অনেকদিন বাদে এসেছি মানে বন্ধুদের সবাইকে বলে দাও পচা ইজ ব্যাক আবে ভকি মা তুই গেছিলি বা কোথায় যে পচা ইজ ব্যাক আর আমি তুই অনেক কনসা তিস মার্কা বঠিছে বন্ধুদেরকে বলতে হবে যে পচা ইজ ব্যাক ভোসলের বেলা প্যান্টটা খুলে আমার সাইট কেমন ফিটপিটে গজ্জাতে তোর পাবি নি এতদিন মা যে পচাকে দেখেছিল সেটা ছিল বা ভালো পচা একটা শুয়োর কাদায় লেটপটাই থাকুক বা পরিষ্কার থাকুক শুয়োরকে শুয়োরে বলবে নামটা পচা রেখে নিজেকে কোনোদিনও হিরো ভাবিস না বুঝলি সে তোকে পচায় বলবে মা আমার এক গালে তো চড় মারলে আমিও তার এক গালে চড় মারতাম কিন্তু এখন তার একটা সোনার লড়ি চলে এলো তার মধ্যে তো দম নাই কে বুঝলি যে তোকে তোর পাশে আসিনি কারো চড় মেরে সারা তোর মধ্যে সারা নুনছা পাদের গন্ধ আসবে তোর পাশে কে যাবে পুরো দিমাগটা দিমাগটার থেকে পুরো শরীরটা খারাপ করতে বালছিড়া নাইলে আচ্ছা সেই দেড় বছর আগে সেইবার ওয়ান সেই 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 দেড় বছর আগে তুই জবরা ছাটি পচা পচি জিনিস কুড়াই বলতি ওই কারণেই তোর নামটা হয়ে গেছে পচা আর তুই নিজেকে হয়তো বেটার ফিল করার জন্য নিজের নামে রেখে লিছি বস্তির ছেলে পচা সেই দেড় বছর আগে বালটা আমায় কল করেছিল বা গুগল দেড় বছর আগে তুই যে কথাটা বলেছিলি সেটা তো তুইই জানবি না কারণ তুই কথাটা বলার সময় তুই লাইভে তুই ওর সাথে কথাটা বলিস যে আমাদের মনে থাকবে বলে হ্যাঁ আজ যে গান পিয়ানি যখন করছে তখন তুই সবার সামনে শেয়ার করে বলছি যে দেড় বছর আগে ওর সঙ্গে আমার এরকম কথা হয়েছিল একটা মেয়ে যদি কোনো ভিডিওতে থাকে তার মানে সেবা গোল ডিগার একটা মেয়েকে নিয়ে ভিডিও করা মানে সেবা ব্যবসা চালাচ্ছে ইয়েস ব্রো মেয়ের সাথে ভিডিও করা মানে ব্যবসা হয়েছে তুই নর্মালি সিঙ্গেলে ভিডিও কর অত জলদি ভাইরাল হবে না কিন্তু একটা মেয়ের সাথে ভিডিও কর তুই যেরকমই ভিডিও কর ইউ 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 বাস কাঁচা বাদামের মতন একবার হিলাইন দে গাইনটা বাস ভিডিও ভাইরাল ইয়ে বড়ি আচ্ছি বাত কহি আপ আজকের যে তোকে নিয়ে ভিডিওটা বানাচ্ছি সেটা আমার এন্টারটেনমেন্ট পারপাসে রাগ করিস না তো পচা তুইও কিছু রাগ করি না কারণ আমি তোর উপর ভিডিও করছি কারণ পাবলিককে এন্টারটেন করার জন্য তো তুইও কোনো কিছু মাইন্ড করিস না ঠিক আছে সবাই মিলে ওকে মেয়ে বিদ্বেষী বলছে এটুকু মানা যায় কিন্তু মানে রেপিস্ট বলো না ইয়েস বড় যে রেপ করে তাকে রেপিস্ট বলে আর যে দুয়ারে দুয়ারে ভিডিও করার জন্য পারমিশন খুঁজে বলে তাকে কি বলে বলো 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 ও সরি সরি বাবা ও তোমার ব্লগ করতে গেছো তাহলে মানে যে ফুড গুলোর মতন বে মতলব কোনো ভিকে কোনো লাভ না তুই আগে নিজেরটা দেখে লো ব্লগ ভিডিও করতে গেছো তো ব্লগ ভিডিও আচ্ছা তুই যে লোকে দুয়ারে দুয়ারে ভিডিও করে বলছিস তাহলে ওটা কি বলবো ভদ্র ভিখারি ইয়া ফির চাঁদা তুলতে গেলছি বহরমপুরের দিয়া খালিফা আমার কাজ হচ্ছে ছেলেদেরকে নাচিয়ে বেড়ানো আমি পাক্কা খানকি না তো লাউড়া দেখে বুঝেছে যে তুই পাক্কা এক নম্বর খানকি বড়ি বুঝলি তত আমি অন্য ভিডিও লিব ফিলহাল কেলে আমি 50 টাকায় গানটা ভালো করে মারিলি তোর প্রিয় সোনাগাছি বাঙালির প্রিয় সোনাগাছি নয় বাড়া বাঙালির প্রিয় বিরিয়ানি রসগোল্লা পশ্চিমবঙ্গের মধ্যে ওর ভাল লাগে সোনাগাছি তোর ভাল লাগে বিরিয়ানি আর আমাদের ভাল লাগে মাল ভাত আর আলু ভর্তা ইউ আর নট সেম ব্রো শিক্ষাগত যোগ্যতাই নেই বা কোথায় কি বলতে হয় জানিস না এসব কথা বল লেউলার বলো তো জ্ঞানের কথা বলিস না জ্ঞানের কথা বলার আগে তুই নিজের জ্ঞানটা দেখে লে ভিডিও স্টার থেকে লাইন পর্যন্ত প্রত্যেকটা ভিডিও বড় 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 করে পোস্ট করে দিবি আর তুই অন্যের প্রতি জ্ঞানের কথা বলছি ভক্কি মুহা নাইলে তুইলারা যেসব কাজের সাথে যুক্ত তাদের একবার ব্যাক স্টোরি গিয়ে শুনবি তাহলে বুঝবি না পৃথিবীতে মানুষের কত কষ্ট তো দেখ বড় সবার জীবনে অভাব থাকে আর দুঃখ কষ্ট সবার জীবনে থাকে বুঝলি তো শোনা গেছে যে গানেই মারা তো ব্যাক এটা তো কেউ তো জবরদস্তি করে না এটা নিজের গুদের খোঁচখোঁচানির উপর ডিপেন্ড করে বুঝলি আর মেয়েগুলো ফ্যামিলি যদি তোর ভিডিওগুলো দেখে তখন মানে মেয়েটা সম্মানহানি হয় না তোর মাথায় মানে হ্যাঁ ও তো যদি সম্মানের প্রতি আদর যত্ন থাকে তো ইউটিউবটা এসে গানে মারাবার কোনো দরকারই নেই কারণ সবার ভাবনায় সব রকম থাকে নাই ঠিক আছে তুই একে গাল দিবি ও তোকে গাল দিবে দুজনের মধ্যে একে উপরে সংঘর্ষ হতেই থাকবে কেউ গাল দিয়ে গানের খুঁজলি মেটায় কেউ গালটা একসেপ্ট করে গানের খুঁজলি মেটায় কেউ ভিডিও করে গানের খুঁজলি মেটায় কেউ ভিডিও দেখে গানের খুঁজলি মেটায় কেউ কমেন্ট করে গানের খুঁজলি মেটায় কি কমেন্টে রিপ্লাই দিয়ে গানের খুঁজলি মেটায় ইউ আর নট সেম ব্রো মাথাটাই আছে হাঁটুতে লাড়া দুটো হাঁটু পেয়েও তোর বুদ্ধি এত কম তুই ভক্তি মা তোর অনেক বুদ্ধি আছে আর ওই বুদ্ধিটা পেশ করার জন্য অন্য দুয়ারে যে ভিডিও করতে হচ্ছে এ দেখতে হুই রাজু তোর মার কিউ নি যাতা তোর বান্ধবী মা তোর বান্ধবী বা তোর বান্ধবী হতে পারে বা এটা আমি বিশ্বাস হ্যাঁ তো বালচিংড়া তো অবাক হওয়ার কোনো দরকার নাই তোর যদি একটা বালচিংড়ি 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 একটা গার্লফ্রেন্ড যদি হতে পারে তো ওর কেনে হবে না বান্ধবী বলতো দেখি আমি বলছি না কি বলছিস তুই আমি কিন্তু বলছি না নিজে আচ্ছা পুরো ভিডিওটা বাড়া বাড়া করে পায়ের কেটে দিলে আর বলছি যে আমি বলি না তাহলে কি বলছে তো যে মুখটা চবড় চবড় করছে ওটা কি পেছন দিক থেকে বলছে নাকি ভক্তি মহান আইলে সত্যি মা খুব খারাপ লাগে তখন মা তালাটা বন্ধ থাকে সত্যি বহুত খারাপ লাগে যখন তোকে অন্যের দুয়ারে যেতে হয় ভিডিও করার জন্যে বহুত খারাপ লাগে
এত খারাপ লাগে, এত কষ্ট পাচ্ছি তোর এই দুঃখ দেখে, তোর সেই এক ক্লিপগুলো দেখে যাচ্ছে যেগুলো তুই এক দেড় বছর আগে বানিয়েছিলি। সত্যি খুব আমাদেরও খারাপ লাগে তোর বালঝিড়ার মতন একটা ফিল্টার দেখতে, বালঝিড়ার মতন চুল আর ফুটা পস্তুর মতন একটা বালঝিড়া ফিল্টারের চশমা, ওটা আমাদেরও দেখতে খারাপ লাগে। তুই যেমন রেজিস্ট্রি মার তোলাকার গানটা চলান দেখা দেওয়া উচিত, সেরকম ওরও ঠিক আছে। তুই অবশ্য পাগলাচোদা, মানে মূর্খ চোদার থেকে আরও তোর মানে ডিগ্রেড হয়ে পাগলাচোদা হয়ে গেছিস। আর আমার যেমন যদি পাগলাচোদা হয় তাহলে তুইও কুকুরের সাথে গানে মারা একটা ছিলা বড়ি, বুঝলি? কুকুর যেমন দুই এক সময় বয়ে মতলব ভুগতে থাকে সেরকম তুইও বে মতলব ভুকিয়ে যাচ্ছি, ভুকিয়ে যাচ্ছি যার কোনো যুক্তি হয়নি। কুকুর যেমন রাস্তার ধারে ভুগে সেরকম তুই লোকে দুয়ারে দুয়ারে ভুকিয়ে যাচ্ছি, ভুকিয়ে যাচ্ছি, ভুকিয়ে যাচ্ছি। তোমার বলি একটু আগে বলছি আমি মোটিভেশন দিয়ে যাবো, আমার মোটিভেশন নিবে। আর একটু পরেই বলছি যেহেতু তো তুমি তোমার মনের কথা শুনো, তো আগে তুই ডিসাইড করলে যে ওই মানুষটা তোর মোটিভেশন শুনবে না ওর মনের কথা শুনবে। ভক্তি মো আগে তুই একটা ডিসাইড নিলে যে আমি কোন কথাটা লোককে বলতে চাইছি, কি বলতে চাইছি না লইতে চাইছি। পচা তো পচায় বড়ি রে, কেলা ছোঁড়া নাই তো। বাস বন্ধুরা, ভিডিও এত দূরে থাকলে ভিডিওটা শুধুমাত্র মানুষের এন্টারটেইন করার জন্য, বুঝলে তো? এটা কেউ সত্যিভাবে মন খারাপ করবে না, আর কেউ কাউকে হেট করবে না, ঠিক আছে? দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।